না যেহেতু ভিলেন কিংবা খারাপ মানুষ কিংবা খারাপ চরিত্রের লোক হিসেবেই দেশবাসী আমাকে চেনে, সো আমি যদি সৎ কিংবা ভালো কাজও করি অনেকে বিশ্বাস করতে চাইবে না, তাই না? তো আমরা চাই, যেহেতু আমরা খারাপ কাজ করি, পর্দাতে খারাপ কাজ করি, খারাপ ক্যারেক্টারগুলো প্লে করি, আমরা চাই মানে ভদ্র শান্তভাবে চলাফেরা করা কিংবা মানুষের সাথে ভদ্র আচরণ করা, যেন আমাকে স্ক্রিনের ডনের মতন না মনে। সালমান ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম আদার্স, ঠিক আছে? সালমানের তুলনা সালমান নিজেই, ও আইডল বলতে পারেন, ঠিক আছে? সালমান কারো আগেও নেই, কারো পিছিয়ে নেই, সেম আমরা। আমরা কাজ করতাম, কাজ শেষ করে হয়তোবা যেদিন একটানা শ্যুটিং থাকতো তো সকালবেলা উঠেই আমাদের শ্যুটিং এবং ফাইট, ওই দিন হতে সালমান আমাকে বললো যে চল আমরা কিছু ছবির ফাইট দেখে ওই কিছু আইটেম ফাইট ডিরেক্টরকে যদি আমরা বলতে পারি তাহলে ওভাবে শট নিতে পারবে। আমরা এক্সপেরিমেন্ট করতাম। আচ্ছা, আমরা শ্যুটিংয়ের পর এসে রিল্যাক্স হতো, রাতবেলা খাওয়া দাওয়া করে আমরা তো বিগ স্ক্রিনে ছবি দেখতেছি, কিন্তু আর আমার কথা হচ্ছে যে অ্যাকশনটা আরও ডেভেলপ করতে হতো। সালাম আলাইকুম তারেক ভাই, আমিও আপনার ভক্ত, আপনার যেরকম আমার ভক্ত আমিও আপনার ভক্ত। তো যাই হোক, অনেকদিনে একটা আশা কিংবা শখ কিংবা চাওয়া ছিল যে আপনার হোয়াটসঅ্যাপে একদিন বসবো কিংবা আপনার সাথে একটা আড্ডায় বসবো, আজকে হয়তো বা সুযোগ মিলে গেল। আমার আমার শখ বলতে পারেন, মিউজিক হবি থেকেই আর কি, শখ থেকেই। বেসিক্যালি তো আমি অভিনয় করি, রাইট? অভিনয়ের ফাঁকে মানুষ অনেক কিছুই করে, আমি হয়তো গানটাকে ভালোবাসি, গান করি, হতে পারে ভিলেন, তাই বলে আমাদের কি মানে মন মানসিকতা থাকতে পারে না? হ্যাঁ, না যেহেতু ভিলেন কিংবা খারাপ মানুষ কিংবা খারাপ চরিত্রের লোক হিসেবেই দেশবাসী আমাকে চেনে, সো আমি যদি সৎ কিংবা ভালো কাজও করি অনেকে বিশ্বাস করতে চাইবে না, তাই না? তো আমরা চাই, যেহেতু আমরা খারাপ কাজ করি, পর্দাতে খারাপ কাজ করি, খারাপ ক্যারেক্টারগুলো প্লে করি, আমরা চাই মানে ভদ্র শান্তভাবে চলাফেরা করা কিংবা মানুষের সাথে ভদ্র আচরণ করা, যেন আমাকে স্ক্রিনের ডনের মতন না মনে করে। আসলে আমি আসলে একজন মানুষের জীবনটা তিনটা ভাগে ভাগ করা লাগে, তাই না? একটা হচ্ছে যে ফ্রম বিগিনিং, ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত, তখন মানুষ অনেক কিছুই হতে চায়। বড় হলে আমি জজ হবো, ব্যারিস্টার হবো, পুলিশ অফিসার হবো, অনেক রাইট, ডক্টর হবো। তারপরে ম্যাট্রিকের পর মাস্টার্স পর্যন্ত আরেকটা লাইফ চলে, ইউনিভার্সিটি লাইফ, কলেজ লাইফ, তাই না? তারপরে চাকরিজীবী কিংবা ব্যবসায়িক, বিজনেসম্যান। তো আমার ছোটোবেলা থেকেই শখ ছিল যে ডিফেন্সে কাজ করার, আর্মি অফিসার হওয়ার। আচ্ছা, মেজর ডন, কর্নেল ডন, এরকম একটা ব্যাপার থাকবে আমার নামের পাশে। আরেকটা অপশন রেখেছিলাম, চিন্তা করলাম যদি আর্মিতে কিংবা ডিফেন্স কিংবা ডিটেকটিভ ব্রাঞ্চে না চাকরি করি কিংবা না চান্স পাই তাহলে কী করবো, তাহলে মিডিয়াতে কাজ করবো। কারণ তখন অনেক ছবি দেখতাম ছোটোবেলায়, আর সব হিরোদের, ভিলেনদের কিংবা যারা প্রতিষ্ঠিত লিজেন্ড যারা, তাদের লাইফ স্টোরি পড়তাম। তখন মনের মধ্যে ইচ্ছা শক্তি মানে ইচ্ছা জাগতো বেশি যে এদের মতন আমি একদিন ফিল্ম স্টার হবো। আমি তো আমার জন্ম তো 71 না, আমাকে বলেছিল আমার আমার ফিল্মে হচ্ছে যে আমার বাবা বলতে পারেন সোহানুর রহমান সোহান, ওনার মাধ্যমে ফিল্মে আসা। তো উনিও আমাকে নাম চেঞ্জ করতে বলেছিলেন, নাম চেঞ্জ বলেছিলেন না, হ্যাঁ বলেছিলেন। কিন্তু আর আমিও অনেক লিজেন্ডদের জীবনী পড়ে দেখছি যে এক নামে ওরা হচ্ছে যে বাস্তব নাম আলাদা, ফিল্মিক কিংবা মিডিয়াতে নাম আলাদা, ম্যাক্সিমাম। পরে আমি চিন্তা করলাম যে না, আমার নাম ডন, ডনই থাকবে। আচ্ছা, ঠিক আছে। পরে আমার অনেক নাম দিয়েছিল আমার বাবা, কিন্তু আমি বললাম যে বাবা ডন, ডনই থাকবে। হ্যাঁ, আমি 92 আসছি, আমার প্রথম মুভি ছিল হচ্ছে লাভ, ওটারও পরিচালক ছিল আমার বাবা সোহান রহমান সোহান। কিন্তু কেয়ামত সে কেয়ামত তার কাছে ফার্স্ট মুভি রিলিজ, আমরা হচ্ছে যে আমাদের, আমি তো প্রথম ছবিতে তার মানে সালমানের থেকে একটু অভিজ্ঞতা আমার, মানে আমি আরও এক দুই মাস আগে ফিল্ম এসেছি, আমি লাভ ছবিতে শুটিং করছি, তখন নাইম সাবনাস, নাইম ভাই সাবনাস উপর ছিলেন, হাই হাই, এই চাঁদনি ছবির এই নায়ক, চাঁদনি ছবির নায়িকা, ওদের সাথে কাজ করছি, একটা আলাদা ইয়ে কাজ করছি। তারপরে তো আসলাম হচ্ছে যে কেয়ামত সে কেয়ামত ছবিতে, আমার বাবার ছবি। ওই ছবিতে প্রথম আসার পর একদিন, দুই দিন, তিন দিনের দিন থেকে আমাদের খুব ভালো রিলেশনশিপ, একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়, কারণ সব সেম এজের। আচ্ছা, ঠিক আছে, আমরা তখন টপমোস্ট ইয়াং, রাইট? তো তখন
তুমি থেকে তুই হয়ে গেল আর সালমান সম্পর্কে আপনি জানি আপনি অনেক কোশ্চেন জিজ্ঞেস করবেন তারপরে বলি আমি হাজার হাজার অ্যানসার দিয়েছি যার জন্য আর দিতে যাচ্ছে না একটা ছোট্ট কথাই বলে দিতে চাই সেটা আমার আমার মনের কথা আর কি জি সালমানের ব্যাপারে যে সালমান কেমন আমার একটা বন্ধু ছিল হি ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট অফ মাই সোল আপনি বলতে পারেন এক নম্বর আর দুই নম্বর কথা হচ্ছে যে তুই নেই আজ তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায় সালমান হচ্ছে আমার ওরকম একটা বন্ধু বিশেষ করে সালমান হচ্ছে খুব ভালো গাড়ি ড্রাইভ করতো নাইস ড্রাইভার খুব এক্সপার্ট আমি যখনই ওর গাড়ি ধরতাম তখন আমার মার শেখানো আর কি যে যখন ও কোনো কাজ কিংবা জার্নিতে কিংবা ইয়েতে গাড়িতে উঠবা তখন সুরা পড়বা আমি তখন অনেক সুরা পড়তাম আর ভয় পেতাম কারণ ও এমন স্পিডে গাড়ি চালাতো আর আমার সামনে বসে আরও বেশি ভয় দেখাত আর কি অনেক হয় না গাড়িতে এমনি ভয় পায় কিন্তু আরও মানে রাফ চালালে আরও বেশি ভয় লাগে তো আমরা ম্যাক্সিমাম আউটডোরগুলোতেই সালমান গাড়ি ড্রাইভ করে যেত আর আমরা রাত্রটা বেছে নিতাম নিশিরাত্রে হয়তো চলে গেলাম রাত এগারোটার সময় রওনা দিলাম কক্সবাজার সকালবেলা পৌঁছাবো এরকম একটা ব্যাপার লং জার্নি না মানে ওয়ান নাইট আর বাপরো এমন ড্রাইভ করতো সালমান হঠাৎ করে ডিসিশন হতো না শুটিংয়ে আবার হয়তো চিন্তা করলাম না আমরা কালকে কক্সবাজার যাবো না ইয়েতে আমরা ফ্লাইটে চলে যাবো ফ্লাইটে যে কাজ করলাম হয়তো সেরকম ব্যাপার কিন্তু ও হচ্ছে যে প্রত্যেকটা দিনই লং ড্রাইভের একটা ব্যাপার কাজ করতো এগারোটা পর্যন্ত শুটিংয়ের পর আধা ঘন্টা এক ঘন্টা ঘুরবেই গাড়ি নিয়ে আর কি এবার লং ড্রাইভে ওর সাথে ম্যাক্সিমাম টাইমে আমি যেতাম শুটিংয়ে আমি যেতাম একসাথে যেতাম যেতে একসাথে কাজ করতো আমার কথা হচ্ছে যে ফিল্ম টোটালি একটা টিম ওয়ার্ক তাই না এখানে নায়ক থাকবে নায়িকা থাকবে ভিলেন থাকবে কমেডিয়ান থাকবে আমরা হচ্ছে পার্শ্ব চরিত্র আমরা সব চরিত্রগুলোকে ফুটে তুলি ফুটে তোলার জন্য আমরা হিরো হিরোইন থাকলে রোম্যান্টিকিজম থাকলে অ্যাকশন থাকবে না এটা তো স্বাভাবিক হওয়ার ইচ্ছা জাগে প্রথম প্রথম হওয়ার ইচ্ছা জাগে পরে চিন্তা ক্যালকুলেশন করে দেখলাম যে না হিরো না ভিলেন হিসেবেই ভালো হবে কারণ হিরো ভিলেন তো আমাদের আগেকার আমলের যে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যুগে আমরা যে বাংলা ছবি সাদা কালোগুলো দেখেছিলাম মানে আমার কথা হচ্ছে যে একটা ভিলেন স্মার্ট হতেই পারে তাই না ব্যাখ্যাতারা কিংবা অনেক উচ্চস্বরে কথা বলা নর্মাল হতেই পারে নর্মাল কথা বলতে পারে সেই চিন্তা চেতনা থেকে চিন্তা করলাম যে ভিলেন করি কিন্তু ভিলেন একটা স্মার্ট গাই থাকতেই পারে এরকম একটা ব্যাপার না ভয় লাগতো না কারণ কি একটা সৎ সাহস কাজ করতো যেটা আর তারপর সেলফ একটা কনফিডেন্স কাজ করতো তাই না আর ওনারা যারা সিনিয়র ভিলেনরা ছিল তাদের ছেলের ক্যারেক্টারগুলো করেছি ভাইয়ের ক্যারেক্টারগুলো করেছি তো ওনাদের কাছ থেকে অনেক কিছু শেখা হয়ে গেছে কিংবা ওনাদের সাথে আড্ডা মারলে কিংবা শুটিংয়ের ফাঁকে গল্প করলেই অনেক কিছু শেখা যায় বোঝা যায় মানে ওদের মানে ওদের ডায়ালগ ডেলিভারি কিংবা ওদের কথাবার্তা অভিনয়টাই মানে হচ্ছে যে আপনি রিয়েল লাইফে যেরকম কথা বলছেন এটাই অভিনয় দিস ইজ কল্ড অভিনয় রাইট ওকে ফরিদীপে অনেক আদর করতো কিন্তু ফরিদীপে প্রথম প্রথম আদর করতো না প্রথম প্রথম আমার এমনি ভয় পেত ভয় পেত হ্যাঁ ভয় পেত মনে করতো ডন মানে এসে মেকআপ রুম হয়ে হয়েছিল ছিলি রাগে রাগে মারামারি হবে এরকম একটা ব্যাপার সত্যিকারের বোধ আমরা মারামারি করি একটা ব্যাপার অ্যাটিচিউড কাজ অ্যাটিচিউড দেখেই মানে কতরে দেখলে আমার ভয় লাগে কোথায় মারামারি করতেছে কোথায় কী করতেছে কিন্তু লাস্টের দিকে এসে ফরিদী ভাই চরম মানে আদর করা আরম্ভ করলো আমাকে মানে চরম ভালোবাসলো আর ফরিদী ভাইকে যখন বললাম ফরিদী ভাই আমি একটা কবিতা লিখছি শুনবেন কই তুই কবিতা আচ্ছা কিন্তু মিশা আমি তো মিলাইতে পারছি না ও ভিলেন আবার আমি ভিলেন হচ্ছে আপনি ভিলেন তো এখন রোম্যান্টিক জন্য আপনার ভিতর কাজ করবো না আমার ভিতর প্রেম প্রীতি ভালোবাসা থাকতে পারে না বলে কী কবিতা লিখছিস বল আমি আমি বস এটা কিন্তু রিয়েল আমার জীবনের সত্যি মানে সত্যি লেখা সত্যি ঘটনা কয় বল আমি বললাম দেখেন একটা মেয়ের সাথে প্রেম করতাম অনেক আগে মাদ্রাজি মিক্সটা বাংলাদেশি মাদ্রাজি মিক্সড তো ও যখন চলে গেলো চলে যাওয়ার সময় আমার ও আবার আমার লেখার ভক্ত আমার কিন্তু অনেকে কেউ গানের ভক্ত কেউ অভিনয়ের ভক্ত কেউ লেখার ভক্ত আমি যে কবি সেটা বলছি না কিন্তু তো চলে যাওয়ার সময় বললো যে তুমি কিছু একটা লিখে দাও আমার ডায়েরিতে আমি লিখলাম যে চলে যাবে যাও তবে দেখতে এসো তোমার মনের ডায়েরিতে আমার ঠিকানা যদি খুঁজে পাও ক্যাবাদ তারপরে তারপরে আমি বললাম বস আরেকটা শোনাবো কয় দারুণ লিখেছিস তুই আমি বললাম যে কয় বল আমি বললাম যে ও চলে যাওয়ার পর
আমি আরেকটা লিখে দিলাম ওকে, সেটা হচ্ছে যে চন্দন কাঠের একটি ফ্রেমে বাঁধাই তোমার ছবি, অদৃশ্য আমার বিছানার পাশে, তোমাকে ছবির মতোই ভালোবাসা যাবে, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, চুম্বন আলিঙ্গন তো প্রশ্নই আসে না, শুধুই ভালোবাসা যাবে। অন্ধকারে অন্ধ মানুষেরা ঈশ্বরকে যেমন ভালোবাসে ঠিক ওরকম। হ্যাঁ, রোম্যান্টিক কোন সিকোয়েন্স আসলে আমরা বলতো ডন তুই একটু দু একটা ডায়লগ বলে দে, তা আমি এরকম একটা ডায়লগ বলে দিলাম সালমানের, যে স্বপ্নের এসে সালমানকে বলে যে জানো গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। সালমান বলে যে কী স্বপ্ন? স্বপ্নের বলে যে বলবো না, বললে যদি মিথ্যে হয়ে যায়, তার চেয়ে মনের কথা মনেই থাকে। সালমান ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম আদার্স, ঠিক আছে? সালমানের তুলনা সালমান নিজেই, ও আইডল বলতে পারেন, ঠিক আছে? সালমান কারো আগেও নেই, কারো পিছিয়ে নেই, সেম আমরা। আমরা কাজ করতাম, কাজ শেষ করে হয়তোবা যেদিন একটানা শ্যুটিং থাকতো তো সকালবেলা উঠেই আমাদের শ্যুটিংয়ে ফাইট, ওই দিন হতে সালমান আমাদের বললো যে চল আমরা কিছু ছবির ফাইট দেখে ওই কিছু আইটেম ফাইট ডিরেক্টরকে যদি আমরা বলতে পারি তাহলে ওভাবে শট নিতে পারবে। আমরা এক্সপেরিমেন্ট করতাম। আচ্ছা, আমরা শ্যুটিংয়ের পরে এসে রিল্যাক্স হতো, রাত্রবেলা খাওয়া দাওয়া করে আমরা তো বিগ স্ক্রিনে ছবি দেখতেছি। কিন্তু আর আমার কথা হচ্ছে যে অ্যাকশনটা আরও ডেভেলপ করতে হবে দোস্ত, কারণ হচ্ছে কি আমার আর ওর অ্যাকশনটাই হচ্ছে যে মজা পাবে পাবলিক, তাই না? আমরা যদি যেরকম আমরা কয়েকটা ছবিতে কয়েকটা হলিউড মুভির ফাইটগুলো ইয়ে করছে, হ্যান্ড ফাইট যেগুলো, আমাদের আমার খুব ফেভারিট একজন হিরোইন ছিল সিন্থিয়া খান, মার্শাল আর্টের খুব ওয়ার্ল্ড ফেমাস, তো ওর কয়েকটা ফাইট, ইয়াস ম্যাডাম পার্ট ওয়ান, ইয়াস ম্যাডাম পার্ট টু, এরকম ছবির কিছু ফাইট আমরা মানে নকল করে ডুপ্লিকেট করে সালমানকে দিয়েছিলাম। কারণ আপনি না দেখলে তো অভিজ্ঞতা হবে না, যত দেখবেন তত অভিজ্ঞতা হবে, তাই না? শিল্পী সমিতি থাকা উচিত কিংবা থাকা ভালো, এটা শিল্পীদের স্বার্থ সংরক্ষণ একটা কমিটি কিংবা সমিতি, তাই না? শিল্পীদের আপদ বিপদ থাকতেই পারে, কিন্তু এই শিল্পী সমিতি নিয়ে যে এখন যে এত কিছু হচ্ছে, আই ডোন্ট লাইক দ্যাট। আমরা চাই না মানে কোনো চিল্লাচিল্লি হই হই কিংবা জেলাসি কিংবা একে অপরকে গালমন্দ করা, এটা আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। এটা শিল্পীর মধ্যে আমার মনে পড়ে না, তখন ছিল আহমদ শরীফ ভাইও ছিল, আহমদ শরীফ, হ্যাঁ রাজীব ভাই একটা ছিল, তখন তো মানে এত কিছু মানে এত আওয়াজ ছিল না। ফার্স্ট টাইম তো রাজীব ভাই ছিল, তারপর হচ্ছে যে আহমদ শরীফ ছিল, আহমদ শরীফ ভাই মেইন ফাউন্ডার মেম্বার আর কি, মানে ওনারাই তৈরি করেছিলেন। তখন তো এত হইচই নেই, এত মানে কোনো চিল্লাচিল্লি নেই, ইলেকশন তখন তো হয়তো খুব নিরিবিলি, এখন যেরকম ফলাও করে হচ্ছে কিংবা সারা ওয়ার্ল্ড ওয়াইড চলে যাচ্ছে ব্যাপারগুলো, তাই না? আর চেয়ার নিয়ে যে মারামারি কাটাকাটি হই হই চিল্লাচিল্লি, এটা আসলে কোনো শিল্পীর আমার মনে হয় এরম করা উচিত না, রাইট? একদম, শিল্পী থাকবে শিল্পীর মতন, তাই না? শিল্পীদের মন থাকবে উদার। আমি যদি কোনো একটা জিনিস জটিলভাবে নিই তাহলে ওটা জটিল হবেই, একদমই। আর আপনি যদি সহজ সরলভাবে নেন সরল হবেই, সোজা হবেই, তাই না? এই পর্যন্ত।